नमस्कार शिक्षार मौलिक धारणा ये चैप्टर ही थेके नतून एक चैप्टर आपनादेर सामने आमी तुले धरछी सेटी होच्छे शिक्षार उपादान चलुन देखी कि आछे एते। प्रथम किछु प्रश्न जेगुली एखान थेके आसते पारे सेगुली निये आलोचना करब। प्रथम होच्छे शिक्षार उपादान कयटी ओ की की। शिक्षार उपादान हलो चारटी, सेटी होच्छे शिक्षार्थी, शिक्षक, पाठ्यक्रम एवं शिक्षालय बा शिक्षार परिवेश। अपनारा ये चारटी जो उपादान सेगुली डिटेल्से पढ़े पढ़बें। शिक्षार्थी सम्पर्के प्राचीन धारणाटी कि, शिक्षार्थी हलो वयस्क व्यक्ति क्षुद्र संस्करण। पूर्वे ताके शिक्षालय शिक्षकेर अधीने निर्दिष्ट गण्डीर मध्ये पूर्व निर्दिष्ट विषयगुलिर ओपर ज्ञान दान करा हतो, ताके शारीरिक ओ मानसिक निर्यातन सह्य करते हतो। शिक्षार्थी सम्पर्के आधुनिक धारणाटी लिखुन। आधुनिक शिक्षार केंद्रबिंदु हलो शिक्षार्थी। से हलो निष्पाप, सरल, सहजात, सम्भावनाजुक्त, सम्पूर्ण स्वाधीन और स्वतंत्र एक सत्ता। से नमनीय और बुद्धिजुक्त एक शिशु जे तार निजेर आग्रह और चाहिदा अनुजाई शिक्षालाभ करे। शिक्षक काके बोले? ना शिक्षालय आनुष्ठानिक शिक्षादाने रत शिक्षार्थीर प्रकृत बंधु, ज्ञानवान, प्रज्ञावान, दार्शनिक एवं पथप्रदर्शक, एक जन आदर्श चरित्रवान उज्जवल व्यक्तित्व हलेन शिक्षक। जात शिक्षक काके बला हय? जे व्यक्ति आदर्श शिक्षकतार गुणावली निये जन्मग्रहण करें एवं प्रशिक्षण छाड़ाय सुनिपुणभावे उत्तम दक्षतार संगे सहज सरल एवं उत्तम शिक्षण परिवेश रचना करते पारें, तिनि हलेन जात शिक्षक। शिशुकेंद्रिक शिक्षा काके बले? शिक्षार्थीर आग्रह, रुचि, दक्षता, प्रवणता, इच्छा इत्यादिके केंद्र करे जे नतून शिक्षा व्यवस्था गड़े उठेछे ताके बला हय় শিশুকেন্দ্রিক শিক্ষা। সন্তানের শিক্ষার জন্য মায়ের শিক্ষার প্রয়োজন হয় কেন? জীবনের প্রথম কয়েকটি বছর শিশু মায়ের সঙ্গে কাটিয়ে থাকে। মায়ের মুখ থেকে ও মাকে অনুকরণ করে শিশু প্রথম ভাষা শেখে ও অনেক আচার আচরণ আয়ত্ত করে। তাই শিশু শিক্ষার প্রথম অন্যতম ভিত্তি হলো মায়ের ব্যক্তিত্ব ও সুশিক্ষা। শৈশবে শিশুর আচরণ, তার চাহিদা, ভালো লাগা, মন্দ লাগা সম্পর্কে মায়ের জ্ঞান বিশেষ প্রয়োজন। শিক্ষক হলেন শিক্ষার্থীর যথার্থ বন্ধু। ব্যাখ্যা লিখুন। আধুনিক শিক্ষায় শিক্ষক ও শিক্ষার্থীর সম্পর্ক হলো বন্ধুত্বপূর্ণ। শিক্ষকের আত্মভোলা, অকপট, মনের স্পর্শপ্রিয়ের কৌতূহলী শিশুর স্নেহপিপাস ও মন বিশ্বাস ও শ্রদ্ধায় প্লাবিত হবে এবং শিক্ষককে অনুসরণ করবেন। এই প্রসঙ্গে রবীন্দ্রনাথ বলেছেন, শুধু সামীপ্য নয়, উভয়ের মধ্যে প্রকৃতগত সাযুজ্য ও সাদৃশ্য থাকা চাই। এই প্রশ্ন কিন্তু আসতে পারে। আদর্শ শিক্ষকের কতগুলি ব্যক্তিগত বৈশিষ্ট্য উল্লেখ করুন। পাণ্ডিত্য, উজ্জ্বল ব্যক্তিত্ব, বিচার, বুদ্ধিশীল ও বিচক্ষণতা, প্রগতিশীল মনোভাব, প্রক্ষোভমূলক পরিণমন, উন্নত জীবনাদর্শ, সুস্বাস্থ্য, জ্ঞান পিপাসা, ছাত্র দরদি, স্বাধীন চিন্তা করার ক্ষমতা, ধৈর্যশীল, ক্ষমাপরায়ণ, রসজ্ঞান সম্পন্ন ও দায়িত্বশীলতা প্রভৃতি বৈশিষ্ট্যগুলি খুবই গুরুত্বপূর্ণ। পাঠ্যক্রম কি? শিক্ষার লক্ষ্য পূরণে শিক্ষালয় এবং শিক্ষালয়ের বাইরে পূর্ব পরিকল্পিত পাঠ্য বিষয় এবং শিক্ষণ অভিজ্ঞতার সমবায়কে বলা হয় পাঠ্যক্রম। এটি শিক্ষার একটি গুরুত্বপূর্ণ উপাদান। এটি অবশ্যই নমনীয়, পরিবর্তনশীল ও অর্জনযোগ্য হবে। পরের প্রশ্ন, মানসিক শৃঙ্খলার তত্ত্ব কি? অ্যারিস্টটল প্রমুখ প্রাচীন গ্রিক দার্শনিকদের মতে মানুষের মন কতগুলি প্রাথমিক শক্তি বা ক্ষমতার সমন্বয়ে গঠিত, যেমন চিন্তন, যুক্তিকরণ, কল্পনা, স্মৃতি, অনুভূতি ইত্যাদি। কতকগুলি বিশেষ বিশেষ পাঠ্য বিষয় অনুশীলন দ্বারা শিক্ষার্থীর মানসিক ক্ষমতাগুলি বিকাশ লাভ করে। একে বলা হয় মানসিক শৃঙ্খলা তত্ত্ব। বেশ, 3H কি? কর্মকেন্দ্রিক পাঠ্যক্রমে শিক্ষার্থীর শরীরে যে তিনটি অংশের সুষম বিকাশ অবশ্য প্রয়োজন বলে মনে করা হয় সেগুলিকে বলা হয় 3H। এগুলি হলো হেড, মাথা, হার্ট, হৃদয় এবং হ্যান্ড, হাত। গান্ধীজি শিক্ষার এই ব্যাখ্যায় বিশেষ সমর্থক ছিলেন। পরবর্তী প্রশ্ন, আধুনিক শিক্ষাকে শিশুকেন্দ্রিক শিক্ষা বলা হয় কেন? আধুনিক শিক্ষার কেন্দ্রবিন্দু হলো শিশু। শিশুর এই প্রশ্নটা আসতে পারে, আধুনিক শিক্ষার কেন্দ্রবিন্দু কী, কে? ঠিক আছে, শিশুর রুচি, আগ্রহ, প্রয়োজন ও মানসিক ক্ষমতা অনুযায়ী পাঠ্যক্রম নির্ধারিত হয়ে থাকে। শিক্ষকের স্থান আজ শিশুর পাশে, শিশুর আগে নয়। শিশুকে জানাই হবে শিক্ষকের অন্যতম কাজ। শিশু তার প্রকৃতি অনুযায়ী শিক্ষা গ্রহণ করে। আধুনিক শিক্ষার এই নবতর চেতনাকে তাই শিশুকেন্দ্রিক শিক্ষা বলা হয়। শিশুকেন্দ্রিক শিক্ষার কয়েকজন প্রবর্তকের নাম লিখুন। এগুলো আসতে পারে, প্রাচীন পাশ্চাত্য শিক্ষাবিদ
কুইন্টিলিয়ান, ইরাসমাস ও কমিনিয়াস আধুনিক পাশ্চাত্য শিক্ষাবিদ রুশো, ডিউই, পেস্তালাচ্ছি, ফাইবেল, হার্ভার্ড, পার্কার এবং ভারতীয় চিন্তাবিদ রবীন্দ্রনাথ গান্ধীজি হলেন শিশুশিক্ষার অন্যতম প্রবর্তক। রুশোকে আধুনিক শিশুশিক্ষার জনক বলা হয় কেন? ফরাসি বিপ্লবের মন্ত্রগুরু জ্যাঁ জ্যাকুইস রুশো প্রথম শিক্ষাক্ষেত্রে মধ্যযুগীয় ধ্যান ধারণার পরিবর্তন ঘটিয়ে শিশুর পূর্ণ স্বাধীনতা দাবি জানান। বিশ্ব প্রকৃতির শান্ত মুক্ত পরিবেশে শিশু স্বাধীন ও স্বতঃস্ফূর্তভাবে শিক্ষা লাভ করবে। তিনি বলেছেন, শিক্ষার জন্য শিশু নয়, শিশুর জন্য শিক্ষা। এটা আসতে পারে যে শিক্ষার জন্য শিশু নয়, শিশুর জন্য শিক্ষা কে বলেছেন? জ্যাঁ জ্যাকুইস রুশো। এই এর জন্যই তাকে শিশুশিক্ষার জনক বলা হয়। ব্যাপক অর্থে শিশু কাদের বলা হয়? জৈবিক বা সংকীর্ণ অর্থে শিশু বলতে বোঝায় 6 বৎসর পর্যন্ত দেহ মন বিশিষ্ট এক জৈবিক সত্তা। ব্যাপক অর্থে শিশু বলতে আমরা বুঝি শিক্ষার্থীকে, এডুকেন্ড। আধুনিক শিক্ষার অন্যতম উপাদান হলো শিশু শিক্ষার্থী। শিক্ষার মাধ্যমে শিশুর অপরিণত ব্যক্তিসত্তা ক্রমবিকাশের পথে এগিয়ে চলে। আধুনিক শিক্ষাক্ষেত্রে শিশু বলতে জ্ঞানার্জনের ইচ্ছুক ও বিকাশশীল মানবসত্তাকে বোঝানো হয়ে থাকে। শিশুর অন্তত 3টি প্রধান চাহিদা উল্লেখ করুন। শিশুর 3টি প্রধান চাহিদা হলো জৈবিক চাহিদা, নিরাপত্তার চাহিদা ও জুতোবদ্ধতার চাহিদা। জুতোবদ্ধতা মানে দলবদ্ধভাবে থাকতে চাই, সে সবার সঙ্গে মিশে হেসে গেলে থাকতে চাই, বন্ধুত্ব করতে চাই। জৈবিক চাহিদা হলো খাদ্য, পানীয়, আশ্রয় ইত্যাদি বেঁচে থাকার জন্য যে ন্যূনতম চাহিদা। নিরাপত্তার চাহিদা হচ্ছে বিপদ থেকে পরিত্রাণের চাহিদা। জুতোবদ্ধতার চাহিদা একসঙ্গে থাকার চাহিদা। ম্যাকডোনাল্ড একে গ্রেগোরিয়াস প্রবৃত্তি বলেছেন, ঠিক আছে? এটা আসতে পারে যে ম্যাকডোনাল্ড একে যুতপদ্ধ চাহিদাকে কী বলেছেন? গ্রেগোরিয়াস প্রবৃত্তি বলেছেন। শিশুকেন্দ্রিক শিক্ষার 2টি প্রধান বৈশিষ্ট্য কী? বৈশিষ্ট্য লিখুন। শিশুকেন্দ্রিক শিক্ষার অন্যতম বৈশিষ্ট্য 2টি হলো স্বাধীনতা। স্বাধীনতা বলতে এখানে বোঝায় চিন্তন, মনন, জ্ঞানার্জন, মত প্রকাশের ইত্যাদিতে অপরের দ্বারা নিয়ন্ত্রিত না হওয়া এবং সক্রিয়তা। সক্রিয়তা হলো শিশু সহইচ্ছায় খেলা, কাজ, অঙ্কন ইত্যাদিতে অংশগ্রহণ করা। শিশুকেন্দ্রিক শিক্ষার প্রধান পদ্ধতিগুলি কী কী? শিশুকেন্দ্রিক শিক্ষার প্রধান পদ্ধতিগুলি হলো খেলার পদ্ধতি, প্রজেক্ট পদ্ধতি, ডালটন পরিকল্পনা, উইনটেকা পরিকল্পনা, বুনিয়াদী শিক্ষা পরিকল্পনা প্রভৃতি। অর্থাৎ যে পদ্ধতিতে শিশু স্বাধীন ও সক্রিয়ভাবে অংশগ্রহণের সুযোগ পায়। বেশ, এগুলো সবই মুখস্থ করতে হবে। শিশুকেন্দ্রিক শিক্ষায় কী ধরনের পাঠ্যক্রম প্রয়োজন? শিশু শিক্ষক ও শিক্ষার্থী মানবীয় সম্পর্কের উপর ভিত্তি করে গড়ে ওঠা শিশুকেন্দ্রিক শিক্ষার পাঠ্যক্রম হবে অভিজ্ঞতা ভিত্তিক, সক্রিয়তা ভিত্তিক, খেলা ভিত্তিক, সৃজনশীলতা ভিত্তিক। এছাড়া পাঠ্যক্রম হবে শিশুর চাহিদা ও জীবন ভিত্তিক এবং পরিবর্তনশীল। মোট কথা, শিশুর প্রকৃতি অনুযায়ী পাঠ্যক্রম নির্ধারিত হবে। শিক্ষার উপাদান কী? শিক্ষা একটি বিমূর্ত ধারণা। শিক্ষা ধারণাটিকে আমরা উপলব্ধি করি কতগুলি উপাদানের বা অঙ্গের সমন্বয়ে। শিক্ষার ধারণাটিকে বাস্তবায়িত করার জন্য এই অঙ্গ বা উপাদানগুলির উপযোগিতা অপরিসীম। উক্ত উপাদানগুলি হলো শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষালয় এবং পাঠ্যক্রম। এই উপাদানগুলি শিক্ষা প্রক্রিয়ার সম্পদ বলে বিবেচিত হয়। পরের প্রশ্ন, শিক্ষার উপাদানগুলি উল্লেখ করুন। শিক্ষায় অনেকগুলি উপাদান আছে, তার মধ্যে প্রথাগত শিক্ষার মূল উপাদান হলো 4টি। আগেই বলেছি এগুলো সেগুলি হলো শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষালয় এবং পাঠ্যক্রম। উক্ত উপাদানগুলি পরস্পরের উপর নির্ভরশীল। পরের প্রশ্ন, শিক্ষার উপাদানগুলি কীভাবে পরস্পর সম্পর্কিত? শিক্ষার অপরিহার্য উপাদানগুলি হলো শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষালয় এবং পাঠ্যক্রম। শিক্ষায় এই উপাদানগুলি পরস্পর সম্পর্কযুক্ত। আধুনিক শিক্ষার কেন্দ্র অবস্থান করে শিক্ষার্থী। শিক্ষার্থী আগ্রহ, রুচি, সামর্থ্য অনুযায়ী শিক্ষা পদ্ধতি নির্বাচন করেন। শিক্ষালয় পরিকাঠামো পরিকল্পনা গৃহীত হয় শিশুর স্বতঃস্ফূর্ত বিকাশ ও স্বাচ্ছন্দ্যের কথা ভেবে। অন্যদিকে পাঠ্যক্রম রচনার ক্ষেত্রেও শিক্ষার্থীর সামর্থ্য, রুচি প্রধানত গুরুত্ব পায়। এইভাবে প্রত্যেকটি উপাদান নির্দিষ্ট সম্পর্কে বলে, একে অপরের সঙ্গে অপরিবর্তিত থাকে। একবার এগুলো চোখ বুলিয়ে নেবেন, এতগুলো ইম্পর্টেন্ট নয় এগুলো। আদর্শ শিক্ষকের 2টি গুণ উল্লেখ করুন। একজন আদর্শ শিক্ষকের গুণাবলীকে আমরা 2টি পর্যায়ে ভাগ করি, পেশাগত গুণাবলী বা অর্জিত গুণাবলী এবং অন্যটি হলো ব্যক্তিগত গুণাবলী, যা অনেকাংশে জন্মগত সূত্রে প্রাপ্ত। আদর্শ শিক্ষকের একটি পেশাগত গুণ হলো বিষয় সম্পর্কিত সুস্পষ্ট জ্ঞান এবং একটি ব্যক্তিগত গুণ হলো রসবোধ। যথেষ্ট পরিমাণে রসবোধ ছাড়া শিক্ষকের পক্ষে আকর্ষণীয়ভাবে বিষয় উপস্থাপন করা সম্ভব নয়। আদর্শ শিক্ষক এখানে বলছি পেশাগত গুণাবলী কী, আপনি যে ডিএড ট্রেনিং করেছেন, যে সমস্ত জিনিস এখানে শিখেছেন, ঠিক আছে, সেগুলি আপনাদের পক্ষে মানে আমাদের জন্য একটা পেশাগত গুণাবলী। এরপরে হচ্ছে ব্যক্তিগত গুণাবলী। আপনি একটা জিনিস শিখেছেন, সেটা আরও ভালোভাবে কী করে আপনি শেখাতে পারবেন ছাত্রদের, সেটা আপনার মধ্যে অনেক চিন্তাভাবনা যে যদি গড়ে ওঠে, সেটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত গুণাবলী। শিক্ষকের 2টি ব্যক্তিগত গুণ উল্লেখ করুন। একজন আদর্শ শিক্ষক
আদর্শ স্থানীয় শিক্ষক বা সফল শিক্ষকের নির্দিষ্ট কতগুলি গুণ বা বৈশিষ্ট্য থাকে। এই গুণ বা বৈশিষ্ট্যগুলিকে দুটি পর্যায়ে ভাগ করা হয়, তা হলো পেশাগত গুণাবলী বা ব্যক্তিগত গুণাবলী। উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ দুটি ব্যক্তিগত বৈশিষ্ট্য হলো, শিক্ষক উন্নত রসবোধের অধিকারী হবেন, অনুসন্ধিৎসা বা জ্ঞানানুরাগ যা শিক্ষকের ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজন। আচ্ছা, উন্নত রসবোধের অধিকারী হবেন মানে রসবোধ বলতে এখানে কী, যে মানে গড়গড় করে বলে গেলাম, যেটা এখানে আমি অনেকটা করছি যদিও, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই কটা প্রশ্ন আপনাকে এইভাবে পড়তে হবে যেগুলো বোঝানোর আমি গত ভিডিওতে বুঝিয়েছি, ঠিক আছে। এবার রসবোধ বলতে কী বলে, অনেক অ্যাট্রাকটিভ করে একটা জিনিস অনেক অ্যাট্রাকটিভ করে বোঝানো যায়, সেটা হচ্ছে রসবোধ। অনুসন্ধিৎসা ও অনুসন্ধিৎসা ও জ্ঞানানুরাগ যা শিক্ষকের ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজন। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে কোনো একটি বিষয় তার প্রতি আরও আগ্রহ দেখানো, ঠিক আছে, যে না একটা জিনিস আমি জানলাম এই বিষয়টিকে আরও কী হতে পারে, বা আরও কিছু জিনিস আমরা এখান থেকে হতে পারে, বা আরও রিসার্চ চলছে এখান থেকে, এই জিনিসগুলো আমি পেয়েছি, একটা টপিক আমি বই থেকে পেয়েছি, আরেকটা টপিক আমি যদি কোনো জার্নাল থেকে পেয়ে থাকি, ঠিক আছে, সেটা আমি ছাত্রদের কাছে মানে উপস্থিত করব, ঠিক আছে, সেটা বা কোনো পত্রিকায় পড়েছি, সেই সমস্ত কি বিষয় আমরা সেটা ছাত্রছাত্রীদের বলবো না, শুধুই বইটাকে বইয়ের পাঠ্যটা যেটা মানে লেখা আছে সেটাই বলে চলে যাব, এটা নয়। কিন্তু শিক্ষকের দুটি পেশাগত গুণ উল্লেখ করুন। একজন সফল শিক্ষকের যেমন কতগুলি ব্যক্তিগত বৈশিষ্ট্য থাকে, তার কতগুলি পেশাগত গুণও থাকে। শিক্ষকের উল্লেখযোগ্য দুটি পেশাগত গুণ হলো, মনোবিজ্ঞানসম্মত শিক্ষণ পদ্ধতি, প্রয়োগ দক্ষতা। আচ্ছা, বিষয় সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান, মনোবিজ্ঞানসম্মত, আপনি যেটা পড়াবেন সেটা অবশ্যই মনোবিজ্ঞান সাইকোলজি অনুযায়ী হতে হবে। বিষয় সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান, আপনার মধ্যে সেটা মানে পরিপূর্ণ জ্ঞান থাকতে হবে যে কী পড়াচ্ছেন, ঠিক আছে। যদি পলাশির যুদ্ধ পড়ান তাহলে পলাশির যুদ্ধ যেটা বইয়ে লেখা আছে তার বাইরেও আপনাকে বলতে হতে পারে, ঠিক আছে, যে গভীরে জ্ঞান থাকতে হবে, যে এর বাইরেও আপনাকে কিছু বলতে হবে যে কত তারিখে, যদি ধরুন 1757 সালে পলাশির যুদ্ধ হয়েছিল, আপনি যদি বলেন যে ডেটটা একটু মেনশন করে দেন, বারটা যদি একটু মেনশন করে দেন, বা আরও ডিটেলস কিছু বলেন যে এই এই জায়গায় হয়েছিল, আপনি যদি কোনো জায়গা আপনি আরও মানে দেখে এসেছেন সেখান থেকে আপনি উল্লেখ করবেন যে তোমরা যদি দেবগ্রাম থেকে পলাশি যাও এখান থেকে তোমরা ওই আমবাগানটা দেখতে পারবে, ইত্যাদি করে গভীরভাবে তুমি বলতে পারো, আপনি বলতে পারেন। ছাত্র এবং শিক্ষক কীভাবে পরস্পর সম্পর্কিত, প্রাচীন শিক্ষায় শিক্ষক হলেন দাতা, শিক্ষার্থী হলেন গ্রহীতা, এইভাবে শিক্ষক শিক্ষার্থী সম্পর্কের প্রকৃতি নির্ধারিত হতো, কিন্তু আধুনিক শিক্ষায় একজন শিক্ষক শিক্ষার্থীর কাছে বন্ধু, সহায়ক, নির্দেশক, দার্শনিক অর্থাৎ ফ্রেন্ড, ফিলোসফার, গাইড এর ভূমিকা পালন করেন। শিক্ষক এখানে দাতার ভূমিকা থাকেন না, শিক্ষক ও শিক্ষার্থী বন্ধুত্বপূর্ণ সহাবস্থানের মাধ্যমে পারস্পরিক মিথস্ক্রিয়ার ফলে শিক্ষা কার্যকরী হয়। এখানে কী হয় যে আপনি শুধু দেবেন আর শিক্ষার্থী নেবে, ঠিক আছে, এটা হচ্ছে প্রাচীন পদ্ধতি। কিন্তু এখন কি যে সহায়ক হবেন, আপনি তাকে জ্ঞান অর্জন করে সাহায্য করবেন, ঠিক আছে। কেউ যদি প্রশ্ন করেন স্যার পলাশি যুদ্ধের আমবাগানটা কীভাবে আমরা যাবো, ঠিক আছে, তাহলে আপনি বলবেন যে কেউ কোনো একটা স্টুডেন্ট যদি প্রশ্ন করেন স্যার শুনেছিলেন দেবগ্রাম পাশে একটা পলাশি আছে, ওই পলাশি ওখানে একটা কিছু একটা হয়েছিল, আপনি বলবেন হ্যাঁ এটা তো ওখানে একটা বিশাল যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধের পর ফলেই আমাদের ব্রিটিশ শাসন বাংলায় শাসন করতে শুরু করেছিল, প্রায় ভিত্তিপ্রস্তর করেছিল। তো কোনো একজন প্রশ্ন করবে, যে কোনো একটা স্টুডেন্ট প্রশ্ন করবে, তো ওখানে কী যুদ্ধ হয়েছিল, আপনি বলবেন যে পলাশি যুদ্ধ হয়েছিল, কাদের মধ্যে যুদ্ধ হয়েছিল বলে দেবেন, কে একজনা উৎসাহ হলে স্যার স্যার আমরা দেখতে যাব, তো আপনি বলবেন যে তুমি এইভাবে এইভাবে যেতে পারো, এই তোমার অভিভাবকের সঙ্গে বা আমাদের সঙ্গে আমরা একদিন ট্যুর করতে পারি, এইভাবে সহায়ক হতে পারে। শিক্ষার্থী এবং পাঠ্যক্রম কীভাবে পরস্পর সম্পর্কিত, শিক্ষা চারটি উপাদান থাকে, আগেই বলেছি, স্বাভাবিকভাবে শিক্ষার্থী ও পাঠ্যক্রমের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। শিক্ষার্থীর রুচি, আগ্রহ, প্রবণতা, সামর্থ্য অনুযায়ী পাঠ্যক্রম রচনা এখন করা হয়, অর্থাৎ পাঠ্যক্রম তৈরি হবে শিক্ষার্থীদের কথা ভেবে। বর্তমান পাঠ্যক্রম শুধুমাত্র কতগুলি পাঠ্য বিষয় সমষ্টিকে বোঝায় না, বিদ্যালয়ের সমস্ত শিক্ষক সহ ক্রিয়া প্রতিক্রিয়া আচরণসমূহ সব কিছুই পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত। পাঠ্যক্রমে ধারণা গঠনের পিছনে রয়েছে শিক্ষার্থীর সঠিক বিকাশের লক্ষ্য, এই কারণে শিক্ষার্থীর পাঠ্যক্রম পরস্পর সম্পর্কিত। কী বলছে যে কোনো একটা বিষয় যে শিক্ষার্থীরা পড়তে আগ্রহী হবে সেগুলো কি পাঠ্যক্রমে রাখা হয়, ঠিক আছে, কোনো কিছু জিনিস জানার একটা প্রবণতা থাকে সেটাই পাঠ্যক্রমে রাখা হচ্ছে। বিদ্যালয় পরিকাঠামো শিক্ষার্থী বিকাশের সঙ্গে কীভাবে সম্পর্কিত, আধুনিক শিক্ষায় শিক্ষার্থী শুধুমাত্র বৌদ্ধিক পরিবিকাশের পরিবর্তে সার্বাঙ্গীন তথা
বিকাশের কথা বলা হয়েছে, সর্বাঙ্গীন বিকাশের কথা বলা হয়েছে। শিক্ষার্থী সর্বাঙ্গীন বিকাশে কাজে শুধু বৌদ্ধিক বিষয়সমূহ নয়, বিদ্যালয়ের পরিবেশ ও পরিকাঠামো প্রত্যক্ষ পরোক্ষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পর্যাপ্ত আলো বাতাস যুক্ত কোলাহল বর্জিত প্রাকৃতিক শোভাযুক্ত বিদ্যালয়ের পরিবেশ শিক্ষার্থী শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিকাশে সহায়ক। নানাভাবে ইতিবাচক ও সুন্দর বিদ্যালয় পরিবেশ ও পরিকাঠামো শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত বিকাশের জন্য ভীষণ জরুরি একটি বিষয় বলছে যে বিদ্যালয় পরিকাঠামো শিক্ষার্থী বিকাশের সঙ্গে কীভাবে সম্পর্ক। অবশ্যই বিদ্যালয় বৌদ্ধিক বিকাশের পরিবর্তে আমরা এখন সর্বাঙ্গীন বিকাশ করা হয়। একটি বিদ্যালয়ে একটা খেলা মাঠ থাকতে হবে, সেখানে একটি বাগান থাকতে হবে এবং সেখানে শরীরচর্চা থেকে শুরু করে খেলাধুলা সমস্ত কিছু ব্যায়ামাগার ইত্যাদি থাকতে হবে। তাহলে বৌদ্ধিক বিকাশ হবে, সেখানে আর্ট গ্যালারি থাকবে, আঁকার একটা গ্যালারি থাকবে, গান বাজনার বা নান্দনিক একটা তত্ত্বের একটা ব্যাপার থাকবে, সমস্ত কিছুই সেখানে শেখানো হবে, তবেই তো একটা বিদ্যালয় হবে না পরিপূর্ণভাবে। শিক্ষার্থী শিক্ষকের পারস্পরিক শিক্ষা উপাদানগুলো উপাদানগত সম্পর্ক কী। শিক্ষার উপাদানগুলি যথা শিক্ষক শিক্ষার্থী শিক্ষালয় পাঠ্যক্রম সমষ্টিগত কোনো সমবায় নয়। উপাদানগুলি পরস্পর সম্পর্কযুক্ত এবং একে অপরের উপর নির্ভরশীল। শিক্ষক ও শিক্ষার্থী এই দুটি হলো মানবিক উপাদান, উভয়ের মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া সমাজ জীবনে ধারাবাহিক এবং সদত্ব ভূমিকা পালন করে। আধুনিক শিক্ষাবিজ্ঞানের মূল বক্তব্য হলো শিক্ষক এবং শিক্ষার্থীর উদ্দেশ্যের ঐক্য, মনোপ্রকৃতির ঐক্য ও এবং কর্মপ্রকৃতির ঐক্য না থাকলে শিক্ষা প্রক্রিয়া সুষ্ঠুভাবে ও সম্পাদন করা সম্ভব নয়। শিক্ষার্থী ও পাঠ্যক্রমের মধ্যে উপাদানগত সম্পর্ক কী। শিক্ষা উপাদানগুলি যথা শিক্ষক শিক্ষার্থী শিক্ষালয় এবং পাঠ্যক্রম শিক্ষা প্রক্রিয়া সমষ্টিগত সমবায় নয়। উপাদানগুলি একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত এবং নির্ভরশীল। শিক্ষা উক্ত উপাদানগুলির মধ্যে শিক্ষার্থী হল মানবীয় সত্তা এবং পাঠ্যক্রম হলো বস্তুধর্মী অভিজ্ঞতা, কিন্তু বর্তমান ধারণা অনুযায়ী এদের সম্পর্ক একমুখী নয়। শিক্ষার্থী এবং পাঠ্যক্রমের মধ্যে পরস্পর ক্রিয়াশীল সম্পর্ক বর্তমান। শিক্ষার্থীর মেধা চাহিদা পাঠ্যক্রমকে প্রভাবিত করে, পাঠ্যক্রমও নিয়ন্ত্রণ করে শিক্ষার্থীর চাহিদাকে, পরিশীলিত করে শিক্ষার্থীর ওপর প্রভাব বিস্তার করে। বিদ্যালয়ের বিভিন্ন ভূমিকা কী কী। নিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থায় প্রত্যক্ষ শিক্ষা সংস্থা হিসাবে বিদ্যালয়ে বিভিন্ন কাজ বা ভূমিকা রয়েছে। বিদ্যালয়ের কাজগুলিকে প্রধানত দুটি পর্যায়ে ভাগ করা যায়। পর্যায় দুটি হলো শিক্ষার্থী কেন্দ্রিক কাজ এবং সমাজকেন্দ্রিক কাজ। একদিকে শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশে বিদ্যালয় যেমন সক্রিয় ভূমিকা গ্রহণ করে, তেমনি অন্যদিকে সমাজ কল্যাণের জন্য সামাজিক কৃষ্টি সংস্কৃতির সংরক্ষণ, ঐতিহ্যের সঞ্চালন, সমাজবোধের উন্নয়ন এবং পরিবর্তন ইত্যাদি ক্ষেত্রে বিদ্যালয় সমানভাবে ভূমিকা গ্রহণ করে। বিদ্যালয়ের সাধারণ কাজগুলির মধ্যে কয়েকটি উল্লেখ করা যায়, যেমন সম্পূরক কাজ, সংশোধনমূলক কাজ, সমন্বয়মূলক কাজ, তত্ত্বাবধানমূলক কাজ, সৃজনমূলক কাজ, মূল্যায়ন সংক্রান্ত কাজ ইত্যাদি। বেশ, স্কুল শব্দটি বুৎপত্তি কত, একটু ট্যামারিংয়ের প্রবলেম হচ্ছে, যেটা এক নাগারে বলছি। স্কুল শব্দটির বুৎপত্তিগত অর্থ লিখুন। বিদ্যালয়ের ইংরেজি প্রতিশব্দ হল স্কুল, গ্রিক সকল শব্দ থেকে স্কুল শব্দটির জন্ম। স্কুল বলতে বোঝানো হতো অগ্নিকুণ্ড কেন্দ্রিক অবসর যাপন তথা অবসর বিনোদনের স্থানকে। এই অবসর বিনোদনের স্থানই নতুন অর্থে বিদ্যা অনুশীলনের স্থানে পরিবর্তিত হয়েছে। এটা অবশ্যই পড়বেন, ওপরে দুটি ভালো করে পড়ে রাখবেন। আধুনিক শিক্ষক শিশুকেন্দ্রিক শিক্ষার জনক কে, তার গ্রন্থটির নাম কী। আধুনিক শিশুকেন্দ্রিক শিক্ষার জনক হলেন প্রকৃতিবাদী রুশো, তাহলে এটা খুব ইম্পর্টেন্ট। আধুনিক শিশুকেন্দ্রিক শিক্ষার জনক হলেন প্রকৃতিবাদী রুশো, তিনি শিশুর প্রকৃতির ওপর গুরুত্ব আরোপ করে তার বিকাশের কথা এবং তার শিশু শিক্ষার কথা বলেছিলেন। শিক্ষা প্রসঙ্গে রুশোর বিখ্যাত গ্রন্থটির নাম দ্য এমিল, অবশ্যই এটা পড়ে রাখবেন যে রুশোর বইয়ের নাম দ্য এমিল, ঠিক আছে। শিশুকেন্দ্রিক শিক্ষার জনক হলেন প্রকৃতিবাদী রুশো। তো এই প্রশ্ন কটা ভালোভাবে পড়ে রাখবেন, যদি পিডিএফ চান সেগুলো আমি কমেন্ট বক্সে কমেন্ট করবেন, যেটা বুঝতে অসুবিধা হয়েছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমরা পরবর্তী ভিডিওতে বা এই আরেকটি ভিডিও নিয়ে আসবো যেখানে আপনাদের এই জিনিসগুলোকে ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, থ্যাংক ইউ।